আজ আমি গাছের এঁচোড় পেড়ে নিয়ে এসেছি আর চিকেনের কিমা করে নিয়ে এসেছি। এঁচোড়টা দিয়ে আজ আমি এমন একটা রেসিপি দেখাবো, করে অনেক রকমের অনেকভাবে এঁচোড় রান্না করে খেয়েছি। আজ আমার সঙ্গে থাকো, আমি আজ কীভাবে তোমাদের এঁচোড়টা করে দেখাই। টাটকা গাছের এঁচোড় বলে আঁটা খুব ঝরছে ঝরঝর করে। আমি আঁটাটা কলতলায় ধুয়ে নেবো বলে আমি বুটি নিয়ে এখানেই চলে এসেছি। জলেতে আমি হলদি দিয়ে নিয়েছি, নুনও একটু দিয়ে নিচ্ছি। এঁচোড়টা আমার পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এবার আমি পোড়ায় আমার জল ফুটছে, আমি এঁচোড়টা ভাপাতে বসাবো। ভাপানোর সময় তো আমি একটু নুন ওতে দিয়ে দিচ্ছি। হলদু খানিকটা হলদু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ আদা রসুন এখানে এঁচোড় আমি ভাপিয়ে নিয়েছি। আজ আমি এঁচোড়টা ভাপিয়ে নিয়ে মাংসর কিমা করে রেখেছি, তাকে দিয়ে আজ আমি এঁচোড়ের রেসিপি দেখাবো। আর কড়াই তেল ঢেলে দিচ্ছি, আমি আলুগুলো তুলে দিচ্ছি। মা ওখানে কিমা রেডি করছে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি আলুতে, আর একটু হলদি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে দেখতে একটু, আর একটু হোক তুলে নেব। দেখো আলুগুলো আমার এইখানেই আধ ভাজা আধ সেদ্ধ মতো হাফ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আলুগুলো আমি ভেতরে এক পাশেই তুলে নেব। পেঁয়াজগুলো আমি দেখছো কত বড় বড় করে পেঁয়াজগুলো কেটেছি, আলু টমেটো এর মতন এঁচোড়ের মতো। আলুগুলো আমি তেলের মধ্যে কীভাবে বড়ো করে পেঁয়াজ কেটে তোমরা রান্না করে দেখবে, এঁচোড়ে মাংস দিলে কাঠা কাটি আলাদা হয়ে যাবে, পেঁয়াজ কেমন ভাজা হয়ে যাবে। এবার দুশনটা যে আমি আধ ঘেঁচালা রেখেছি, ফুল বাটি হাফ করে রেখেছি, দুশনটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, পুরোভাবে ভাজব না। মাংসটাকে ধুয়ে আমি কিমা করে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর আমি খুব বেগুন অল্প করে লঙ্কা দিচ্ছি, আর একটু কাশ্মীরি কালার হওয়ার জন্যে কাশ্মীরি লাল লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আমি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে এরকম নাড়াচাড়া মেরে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি নাড়াচাড়া মেরে আমার পেঁয়াজ পেঁয়াজ আর দেখতে পাচ্ছি ভালোই এ হয়ে গেছে, কষানো হয়ে এসছে। এবার আমি এই এঁচোড়গুলো তুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাব। বাচ্চারা থাকলে এই কষা তুলে দিলেই খেয়ে নেবে। আর আমি ঝাল খুব একটা দিইনি, অল্পই ঝাল দিয়েছি। সব ক্ষেত্রে তো ঝাল ভালো লাগে না, ঝাল হয়ে যাবে অল্প দিয়েছি আমি।
তোমাকে ভালো করে এবার কষিয়ে নেব। একটুখানি সামান্য জল দিচ্ছি, মশলাটা শুকনো হয়ে যাচ্ছে, পুড়ে যাবে নিচে। দেখো তোমরা অনেক রকমভাবে এঁচোর খেয়েছো, এইভাবে এঁচোরটাকে খেয়ে দিচ্ছি। এঁচোরটা এটা মাংসের স্বাদই আসবে। দেখো করতে কত সুন্দর লাগছে বলো তো। ভালো করে যত্ন করে রান্না করলে সব জিনিসই ভালো লাগবে। এবার আলুগুলো যে ভেজে রেখেছি না, আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিচ্ছি। আলু এঁচো সব রকম আমার একসাথে দিয়ে কষার মশলা কষা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেবো। এই কিমা আর এঁচোড় হলে আর কিচ্ছু লাগবে না। যদি এক থালা ভাত তোমরা হেঁটে ফুটে খেয়ে নিবে। একটা তরকারি চাপা দিয়ে দিচ্ছে আমি একটু। পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখছি আমার তরকারি আলু আলু সেদ্ধ হয়ে গেছে। এই কিমা দিয়ে এঁচো সেটা যে একবার খাবে সে চিংড়ি এঁচোড়ি বলো আর ঘি এঁচোড়ি বলো, ঘি গরম মশলা দিয়ে এটা আলাদা ধরনের টেস্টি হবে। রেসিপিটাই আলাদা, তুমি দেখবে খেয়ে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। দেখো কত সুন্দর কষা কষা লাগছে। এইটা যে আছে এটা আলুর সাথে টেনে নেবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।